দেখা যাচ্ছে, এটাই তো। লিমিট কেস। ঠিক আছে, টেলস প্রিন্সিপালে কি ডাউট আছে বলো। অনিল, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. অনিল, অনিল তো স্যার শোনা যায় মাইকে কানেক্ট হচ্ছে না। ঠিক আছে, অসুবিধা কি করে নেই, বলবো স্যার? না স্যার, শুনতেও পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, এটা দেখো গুগল কোথায় ডাউট আছে পার্থ। না স্যার, আমার আছে ঋতুমানের স্যার প্রবলেম ছিল। ঋতুমান কোথায় প্রবলেম? বুঝতেই পারছি না স্যার। হ্যাঁ স্যার, এলএলএস স্যার, এইচএলএস বুঝতে পারছি না, শর্ট ফর্ম গুলি কি বলছে? লোয়ার লিমিট অফ হোল, আপার লিমিট। না, এটা এটা প্রমাণ, এটা প্রমাণ করছে যে ঋতবন ভিডিও লেকচারটা দেখেনি। আচ্ছা ভিডিও দেখেনি তো স্যার, বললাম তো। কেন দেখোনি কেন? এত কষ্ট করে তোমাদের জন্য বানাচ্ছি, দেখছো না? এলএলএইচ হলো লোয়ার লিমিট অফ হোল, এলএইচএস হলো হায়ার লিমিট অফ শ্যাফট। আচ্ছা আচ্ছা, আর কি অসুবিধা আছে? শুধু এটার মানে বুঝেনি। আর কি অসুবিধা আছে বলো, এখানে গো থ্রু করে দেব। এটা এটা একটা, হ্যাঁ এটা একবার বলে। হ্যাঁ স্যার, ঠিক আছে। দেখো বেসিক্যালি গো গেজ কি, গো গেজ ডিজাইন করা হয়েছে টু পাস থ্রু এ স্পেসিমেন, ঠিক আছে? আর নট গো গেজ বা নো গো গেজ ডিজাইন করা হয়েছে যাতে স্পেসিমেন দিয়ে পাস থ্রু না করতে পারে, স্ট্রিক্টলি না করতে পারে। ইয়েস, তাহলে গোগেজ যদি না পাস করে, মানে গোগেজ তো পাস থ্রু করার জন্য ডিজাইন করা হয়েছে, যদি না পাস করে তাহলে আমার যেই প্রোডাক্টটা আছে সেটা অ্যাকসেপ্টেড হবে না। নট গোগেজ ঠিক তার উল্টোটা, যদি নট গোগেজ পাস করে যায় তাহলে অ্যাকসেপ্টেড হবে। ইয়েস ক্লিয়ার? কেন গোগেজ পাস করতে বলতে গোগেজ কি টেস্ট করা হবে না? একটা হোলের ক্ষেত্রে এক্সাম্পল দিচ্ছি, সাপোজ দিস ইজ এ হোল, রাইট? এখন হোলের মেটিং পার্ট কি তোমার শ্যাফট? ইয়েস, হোলের মেটিং পার্ট যদি তোমার শ্যাফট হয় তাহলে তোমার যেই গো গেজটা বানানো হবে হোলটা চেক করার জন্য সেটা কিন্তু শ্যাফটের মতনই হবে। ইয়েস, দিস উইল বি এ ইমিটেশন অফ দি মেটিং পার্ট। বোঝা গেল? তো আমরা সেক্ষেত্রে একটা প্লাগ গেজ বানাই। দ্য প্লাগ গেজ লুকস লাইক দিস, দিস ইজ ইয়োর প্লাগ গেজ। ইয়েস, এই প্লাগ গেজে এটার নাম দিল, প্লাগ গেজ এটার নাম দিলাম আমি গো গেজ। ইয়েস, এবার গো গেজ সবসময় সিগনিফাই করে যে মিনিমাম লিমিট। গো গেজ সবসময় সিগনিফাই করে যে কি সিগনিফাই করে? মিনিমাম লিমিট। এগুলো তো লিমিট গেজ, মানে একটা লিমিটের মধ্যে থাকে। ধরে নাও আমার হোলটার বেসিক সাইজ 30 mm, কিন্তু হোলটা আমি মিনিমাম 18। হ্যাঁ বলো স্যার, গো গেজটা তো ম্যাক্সিমাম মেটাল কন্ডিশন। হ্যাঁ, আমি মিনিমাম লিমিট বলছি, ম্যাক্সিমাম মেটাল কন্ডিশন কিভাবে মিনিমাম লিমিট সিগনিফাই করছে সেটাও বলে দেবো। ধরে নাও 28 mm পর্যন্ত তোমার মিনিমাম লিমিট সিগনিফাই করছে, রাইট? আর আমার নো গো গেজ আরেকটা আছে, 28 মিনিমাম আছে। আর আরেকটা আমার নো গো গেজ আছে, নো গো গেজ আছে, সেটাও প্লাগ গেজ, সেটাও হোল চেক করে। এটা মনে করি আমি 32 mm হোলের যে ম্যাক্সিমাম আমার লিমিট আছে সেটা 32 mm, মানে 32 mm এর বেশি গেলে আমি আমার হোলটাকে অ্যাকসেপ্ট করব না, বা 28 mm এর কম হলে আমি হোলটা অ্যাকসেপ্ট করব না। ইয়েস, সেক্ষেত্রে তোমার গো গেজটা আমি ডায়ামিটার রাখবো 28 mm, আর নো গো গেজটা ডায়ামিটার রাখবো 32 mm। ইয়েস, এবার মনে করো, এবার মনে করো যে হোলটার ডাইমেনশন 27 mm, তাহলে কি হবে? গো গেজটা কি যাবে ভিতরে? যাবে? যদি হোলের ডাইমেনশন 27 mm হয় তাহলে গো গেজটা কি ভিতরে যাবে? যাবে না, রাইট? যাবে না। তাহলে যাবে না মানে কি? আমি কি জানি, আমি 28 mm এর যদি কম হয় তাহলে এনিওয়ে আমার অ্যাকসেপ্ট হবে না স্পেসিমেনটা। ইয়েস, ঠিক। দেখো আমি ব্যাপারটা উল্টো দিক থেকে দিচ্ছি, 28 mm যদি কম হয় আমার হোলের ডাইমেনশন তাহলে আমার হোলটা অ্যাকসেপ্টেবল না। এদিকে গোগেজ যেটা আছে, গোগেজ কিন্তু 28 mm, গোগেজের ডায়ামিটার। তাহলে গোগেজটা যদি গোগেজটা যদি হোলে এন্টার না করতে পারে
তাহলে দিস ওয়ান বি অ্যাকসেপ্টেবল রাইট গোগেসটা যদি হোলে এন্টার করে তখনই আমি ক্ল্যারিফাই করব তখনই আমি জানবো যে না আমার যে হোলটার ডাইমেনশন আছে সেটা 800 mm থেকে বেশি ক্লিয়ার বোঝা গেল তাহলে গোগেস কি সিগনিফাই করে গোগেস সিগনিফাই করে দি লোয়ার লিমিট অফ দি হোল ইয়েস টলারেন্স এর লোয়ার লিমিট অফ দি হোল গোগেস সিগনিফাই করছে বোঝা গেছে রেসপন্স পাচ্ছি না হ্যাঁ স্যার এস স্যার ক্লিয়ার হয়েছে সিমিলারলি দেখো 32 mm পর্যন্ত 32 mm পর্যন্ত 28 থেকে 32 mm পর্যন্ত কি হবে 32 mm পর্যন্ত আমার নো গো গেজ ওর মধ্যে ঢুকবে না ইয়েস কারণ এটাও তো 32 mm নো গো গেজের ডায়ামিটার 32 mm তাহলে 32 mm পর্যন্ত হোলের মধ্যে আমার নো গো গেজটা ঢুকছে না কিন্তু যখনই 32 mm এর থেকে একটু বেশি হয়ে যাবে নো গো গেজের মধ্যে ঢুকে যাবে ইয়েস তখনই আমি হোলটাকে রিজেক্ট করে দেব রিজেক্ট অ্যাকসেপ্টেবল না তাহলে হায়ার লিমিট অফ হোল কত হলো 32 mm 32 mm এর থেকে বেশি 32 mm ইয়েস তাহলে নো গো গেজ কি সিগনিফাই করছে নো গো গেজ তাহলে হায়ার লিমিট অফ করছে হায়ার লিমিট অফ হোল আর গো গেজ সিগনিফাই করছে হোল লোয়ার লিমিট অফ ক্লিয়ার হয়েছে এটা এবার ম্যাটেরিয়াল লিমিট চলে আসে সেম জিনিস আমি বলেছিলাম যে গো গেজ কি করে ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল লিমিট সিগনিফাই করে ইয়েস এই হোলটা যেটা আছে না হোলটাকে এই সামনে এইখান এই পাশ থেকে দেখি তাহলে কেমন দেখতে পাবো এরকম দেখতে পারবো এখন দেখো এই ভেতরের ডাইমেনশনটা যত আমি ছোট করব তত কি হবে ম্যাটেরিয়াল বেশি লাগবে না কম লাগবে বাইরেরটা ফিক্সড ভেতরেরটা ছোট করব তাহলে ম্যাটেরিয়াল বেশি কি বলছো কম লাগবে আবার বলছো বেশি লাগবে বেশি লাগবে ইয়েস তাহলে আর ম্যাক্সিমাম কত ম্যাক্সিমাম গো গেজের যা ডায়ামিটার আছে তত পর্যন্ত আমি ছোট করতে পারি তার থেকে বেশি ছোট করতে পারি না তাহলে তো অ্যাকসেপ্টেবলই হবে না তাহলে গো গেজ কি ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল লিমিট সিগনিফাই করছে ক্লিয়ার হয়েছে হ্যাঁ 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 আর কোনো ডাউট আচ্ছা রাইট তাড়াতাড়ি বলো আর কোনো ডাউট থাকলে বলো আমি এবার কিন্তু আমারটা হ্যাঁ তোমারটা কি ডাউট আছে বলো ওই তো বললাম যে মানে কোন একটা ফিটের ছবি দাও আছে আমি দেখে কি করে বুঝতে পারবো যে এটা কোন ফিট ফিটের ছবি দাও থাকলে কেন বুঝবো ওটা কোন ফিট দেখো এক নম্বর কথা তুমি তো এই একটা লাইন আছে রাইট একটা লাইন আছে বেসিক লাইন ইয়েস এখন যদি তোমার এরে বেকার অ্যান্টেনা দিয়েছি দাও লাইনটা সোজা করো হ্যাঁ ঠিক আছে ওটাও সোজা লাইন বেসিক লাইন আছে ইয়েস এবার রেডটা তোমার হোল আর ব্লুটা তোমার শ্যাফট রেডটা তোমার হোলের টলারেন্স জোন ব্লুটা তোমার শ্যাফটের টলারেন্স জোন ইয়েস বলো এটা কি ফিট আচ্ছা দেখো এটা তো তোমার হোল এটা তো তোমার হোল ছিল না এটা তোমার শ্যাফট ছিল আরে আবার সেই জিনিস এটা তোমার শ্যাফট ছিল শ্যাফটের ম্যাক্সিমাম কত হতে পারে ম্যাক্সিমাম ডায়ামিটার এটা হতে পারে ইয়েস হোলের মিনিমাম ডায়ামিটার হোলের মিনিমাম ডায়ামিটার এটা হতে পারে ইয়েস তাহলে তাদের মধ্যে তো একটা গ্যাপ থেকেই গেল না তাহলে এটা ক্লিয়ারেন্স ফিট হলো ও এটা সত্যি ক্লিয়ারেন্স ফিট হ্যাঁ এটা সত্যি ক্লিয়ারেন্স ফিট এবার আরো কয়েকটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে ব্যাপারটা ক্লিয়ার হবে তুমি হোল গুলো সব ড্র করে দিই আচ্ছা হোল গুলো রেড কালি দিয়ে আছে আর এগুলো ব্লু কালি দিয়ে তোমার কি আছে
শ্যাফট আছে মনে থাকবে? হ্যাঁ স্যার। পায়েল শিওর পায়েল পায়েল দেখতে পাচ্ছ? আল চশমা বর এই চোপ। আচ্ছা এটা একটা एग्जांपल, এটা একটা एग्जांपल, এটা একটা एग्जांपल, এটা একটা एग्जांपल আর এটা একটা एग्जांपल, পাঁচখানা एग्जांपल আছে। ঠিক আছে ফাইল দেখতে পাচ্ছ? হ্যাঁ ঠিক আছে দেখে নাও। প্রথম কাজে দেখো এটা অ্যাকচুয়ালি আমার টলারেন্স জোন ডিনোট করে। এই বক্সগুলো আমার কি ডিনোট করে? টলারেন্স জোন ডিনোট করে। ইয়েস রেড কালার গুলো আমি বলেছি কি? রেড কালার গুলো আমি বলেছি হোল আর ব্লু কালার গুলো শ্যাফট। ইয়েস তাহলে এটা হলো হোলের লোয়ার লিমিট, এটা হলো হোলের আপার লিমিট, এটা হলো শ্যাফটের আপার লিমিট, এটা হলো শ্যাফটের লোয়ার লিমিট। তাহলে শ্যাফটের ডাইমেনশন ম্যাক্সিমাম এটা হতে পারে আর হোলের ডাইমেনশন মিনিমাম এটা হতে পারে। মিনিমাম এটা হতে পারে। তো আমি মিনিমাম হোলের ডাইমেনশন নিও, যদি ম্যাক্সিমাম শ্যাফটের ডাইমেনশন নি তবু দেখছি না সেখানে একটা ক্লিয়ারেন্স থেকে যাচ্ছে। ইয়েস তাহলে দিস ইজ ইওর ক্লিয়ারেন্স ফিট। ওকে দেখো এটা তোমার জিরো লাইন, এখানে তোমার হোলের হোলের টলারেন্স জোন কিন্তু জিরো লাইনের নিচে নেমে গেছে কিন্তু শ্যাফটের টলারেন্স জোন এখানে আছে। ইয়েস তাহলে এই মাঝখানে একটা গ্যাপ থাকছে, তাহলে এটা কি ফিট হবে? কি করে দেখো? তোমার তো এটা জিরো লাইন। আচ্ছা আমি ব্লু কালি দিয়ে শ্যাফটটা শ্যাফট ড্র করছি, তাহলে দিস উইল বি ইওর শ্যাফট। ওকে এটা হলো তোমার শ্যাফট, রাইট? বোঝা যাচ্ছে? এই যে এটা সলিড বলে এরকম করে দিচ্ছি, দিস ইজ ইওর শ্যাফট। উল্টো দিকে এটা কিন্তু শ্যাফটের ম্যাক্সিমাম মিনিমাম লিমিট, মানে এর থেকে কম ডায়া হতে পারে না, এর থেকে বেশি ডায়া হবে। আর এটা হলো তোমার হোল, দিস ইজ ইওর হোল। মনে করো এটা এই পাশে চলে গেছে, দিস ইজ ইয়োর হোল। এটা হলো হোলের তোমার সলিড জায়গাটা আমি এইভাবে দেখাচ্ছি, এইভাবে ড্র করে সলিড দেখাচ্ছি। বুঝতে পারছো এটা হোল এটা শ্যাফট, মানে শ্যাফটের মিনিমাম এটা। শ্যাফট কিন্তু শ্যাফট কিন্তু এখানেও থাকতে পারতো, শ্যাফটের ডায়ামিটার কিন্তু এই পর্যন্ত হতে পারতো। আমি মিনিমাম শ্যাফটের ডায়ামিটার নিয়েছি, এদিকে হোলের ম্যাক্সিমাম ডায়ামিটারটা নিয়েছি। হোলের ম্যাক্সিমাম হোলের কিন্তু ডায়ামিটার এটাও হতে পারতো, এই পর্যন্ত হতে পারতো, আবার এই পর্যন্ত হতে পারতো। বোঝা যাচ্ছে? আমি হোলের ম্যাক্সিমাম ডায়ামিটারটা নিয়েছি তবু দেখছি তাদের মধ্যে ইন্টারফারেন্স থেকে যাচ্ছে। দ্যাট ইজ ওয়াই ইট ইজ ইন্টারফারেন্স। বোঝা গেছে পায়েল? পায়েলের এখনো বোঝা যাচ্ছে না, বুঝতে পারি না এই জিনিসটা। আচ্ছা পায়েল তাহলে তোমাকে একটা জিনিস মুখস্থ করাচ্ছি, ওকে ওটা মুখস্থ করে রাখো, তারপরে দেখছি কি করে। সবসময় ঠিক আছে এবার আমি একটা শার্প ড্র করছি, এই শার্পটা হলো আমার ব্লু কালারের, দিস ইজ ইওর শার্প। ওকে
আর একটা শেপ ড্র করছি যেটা রেড কালারের হোল, দিস ইজ অ্যানাদার শেপ, আর একটা শেপ ড্র করছি যেটা ব্ল্যাক কালারের, দিস ইজ অ্যানাদার শেপ, লক্ষ্য করবে এটা তিনটে শ্যাফ্ট আছে, ইয়েস। এখন ব্লু কালারের শ্যাফ্ট দেখো, দিস ইজ মাই জিরো লাইন, দিস ইজ জিরো লাইন, রাইট? মানে বেসিক যে ডাইমেনশনটা দেওয়া হয়েছে, ধরে নাও এটা 30 mm, ঠিক আছে, ধরে নাও এটা 30 mm, মানে আমার শ্যাফ্টের ডাইমেনশন হওয়া উচিত কতটা, 30 mm হওয়া উচিত। এবার মাথা চুল চিরে ফেলো না, দেখো ফাইল চান করে, আমার 30 mm হওয়া উচিত শ্যাফ্টের ডায়ামিটার, সেই জন্য এটা 30 mm ম্যাচ করছে, ইয়েস, এটা আমার পারফেক্ট শ্যাফ্ট, এর মধ্যে কোনো এরর নেই। আমার টলারেন্স ভ্যালু দেওয়া হয়েছিল 32 থেকে 28 এর মধ্যে হতে পারে, হতে হবে, রাইট? মানে লোয়ার লিমিট 28 হতে পারে, হায়ার লিমিট 32 হতে পারে। তাহলে আমি এই টলারেন্সটাকে নিশ্চয়ই এইভাবে লিখব, 30 ± 2, ইয়েস, প্লাস মাইনাস 2, হ্যাঁ স্যার, এইভাবে লিখবো। আরিয়ান আছো? হ্যাঁ স্যার আছি। প্লাস মাইনাস 2। এবার এই ব্ল্যাক কালারের যে শ্যাফটটা আছে না, এটা মনে করি ওয়ার্স্ট কন্ডিশন, ওয়ার্স্ট কন্ডিশন, আর রেড কালারের শ্যাফটটা ওয়ার্স্ট কন্ডিশন, মানে সবথেকে বেশি ডেভিয়েট করছে। তাহলে এইটা, এই ব্ল্যাক কালারের শ্যাফটটা আমার রিপ্রেজেন্ট করছে আপার লিমিট, হুইচ ইজ 32 mm, ইয়েস, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আর রেড কালারটা ডিনোট করছে, দা রেড কালার ইজ ডিনোটিং দি লোয়ার লিমিট, হুইচ ইজ লোয়ার লিমিট 28 mm, রাইট? তাহলে দেন আই অ্যাম টেকিং দিস জোন, আই অ্যাম টেকিং দিস জোন, দিস টু দিস মাচ, রাইট? দিস জোন আই অ্যাম টেকিং দিস জোন এন্ড আই অ্যাম নেমিং ইট অ্যাজ টলারেন্স জোন অর দি শ্যাফট, বোঝা গেছে? আমি এই জোনটা নিয়েছি আর এটাকে আমি নাম দিচ্ছি কি, শ্যাফটের টলারেন্স জোন, টলারেন্স জোন, ফাইল বোঝা যাচ্ছে? যার মধ্যে এই নিচের জায়গাটা, এটা কি ডিনোট করছে 28 mm, লোয়ার লিমিট, হ্যাঁ এটা 28 mm ডিনোট করছে, লোয়ার লিমিট। আর এই উপরের এই কর্নারটা টলারেন্স জোনের ডেফিনিশনটা, টলারেন্স জোনটা কি সেটা বুঝে যেত, মানে বুকিস ডেফিনিশন করে এসো, হ্যাঁ স্যার, ডেফিনিশনটা হচ্ছে ইট ইজ দা জোন বিটুইন ম্যাক্সিমাম এন্ড দা মিনিমাম লিমিটস অফ সাইজ, হ্যাঁ এটা হচ্ছে মেইন ফান্ডা। হুম, ওটা আমি গ্রাফিক্যালি বোঝাচ্ছি, তাহলে এটা তোমার আপার লিমিট, আপার লিমিটটা কত ছিল 32, লোয়ার লিমিট 28 দিয়ে ডিনোট করেছিলাম, ইয়েস, ঠিক আছে। এবার আমি, এবার দেখো, এবার ক্রুশিয়াল, এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, তাহলে আমার কি পড়ে থাকলো, জিরো লাইন, আর আমার পড়ে থাকলো কি, টলারেন্স জোন, টলারেন্স, ইয়েস, জিরো লাইন পড়ে থাকলো, টলারেন্স জোন পড়ে থাকলো, এটা হলো শ্যাফটের টলারেন্স জোন, বোঝা গেছে? কিভাবে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে এটা, এটা বোঝা গেছে পায়েল? তাহলে যদি আমি শ্যাফটের জোনটা এখানে দিতাম, এর মানে কি, এটা যদি জিরো লাইন হয়, তাহলে আপার লিমিট আর লোয়ার লিমিট দুটোই জিরো লাইনের থেকে কম, মানে আমার যদি বেসিক সাইজ 30 mm হয়, তাহলে আমার শ্যাফটের সাইজ 30 mm এর থেকে সবসময় কমই হবে, বেশি হবে না, ঠিক? আর যদি আমার ড্রয়িংটা এরকম হতো, এর মানে কি হতো, এর মানে 30 mm হবে বা তার থেকে কম হবে, মানে এটা আমার শ্যাফট সিস্টেম হয়ে গেল। আর যদি এই জোনটা উপরে হতো, শ্যাফটের জোনটা উপরে হতো, তাহলে কি, দুটোই আমার জিরো লাইনের থেকে বেশি হবে ডাইমেনশন,
ক্লিয়ার ওকে ঠিক আছে নাও লেটস কাম টু আওয়ার পিডিএফ নাও লেটস কাম টু আওয়ার পিডিএফ কোথায় গেল কোথায় ড্র করেছিলাম ওটা ঠিক আছে হোয়াইট বোর্ডে আছে Now let's draw this again. Red is denoting hole. Red is denoting hole. And blue is denoting shaft. Right? Now, look at this. Zero line থেকে দুটোই deviation আছে. মানে তোমার minimum dimension of bone and maximum dimension of shaft. Worst condition নিলো. একে অপরের সাথে interface করছে না. মাঝে gap থাকছে. So this is your clearance fit. Yes? এখানে কি হচ্ছে? এখানে তোমার শ্যাফটের মিনিমাম ডাইমেনশন নিয়ে নিচ্ছি কিন্তু হোলের ম্যাক্সিমাম ডাইমেনশন নিলো পড়ে যাচ্ছে হোলের ম্যাক্সিমাম ডাইমেনশন নিলো ম্যাচ করছে রাইট দিস ইজ ইয়োর বেস্ট কন্ডিশনও ম্যাচ করে যাচ্ছে তাহলে একে অপরের সাথে ইন্টারফারেন্স করছে সো দিস ইজ ইয়োর ইন্টারফারেন্স ইয়েস হোলটা কিন্তু এই পর্যন্ত আছে তুমি ভাবো এক্সাম্পল দিচ্ছি এটা 30 এটা 30 mm এখানে তোমার শ্যাফট কত 32 34 হোল কত 28 26 তাহলে আমি সবথেকে বেশি বড় হোল কত নিচ্ছি 28 mm হোল নিতে পারছি সবথেকে ছোট শ্যাফট কত নিতে পারছি 32 mm নিতে পারছি তাই নিলো দিস ইজ ইন্টারফারেন্স উইথ ইচ আদার রাইট সো দিস ইজ মাই ইন্টারফারেন্স মুরগি কোথায় থাকছে কাজ ওদের চিকেন টিকেন মারছে নাকি এখানে কি হচ্ছে দেখো দিস ওয়ান এটাতে দুটোই পসিবল এটাতে যখন আমার শ্যাফটের ডাইমেনশন এখানে আছে সরি যখন আমার হোলের ডাইমেনশন তো এখানে কিন্তু শ্যাফটের ডাইমেনশন তো এখানে তখন একে অপরের সাথে ক্লিয়ার থাকছে ক্লিয়ারেন্স থাকছে Yes, clearance is there. Response. এইখানে কি হচ্ছে? This is my shaft, this is my hole. আমার এটা হলো 30 mm. মনে করো হোলের ডাইমেনশন এখানে 32 হতে পারে, এখানে 28 হতে পারে. শ্যাফটের ডাইমেনশন এখানে 31 হতে পারে আর 26 হতে পারে. যখন হোলের ডাইমেনশন 32 আর শ্যাফটের ডাইমেনশন 31 তখন একে অপরের মধ্যে ক্লিয়ারেন্স থাকছে দুজনের মধ্যে থাকছে কিন্তু যখন হোলের ডাইমেনশন আমার 28 আর শ্যাফটের ডাইমেনশন 31 তখন দুজনের মধ্যে ক্লিয়ারেন্স থাকছে না না ইন্টারফারেন্স থাকছে না স্যার কিন্তু ইন্টারফারেন্স থাকছে এই ইন্টারফারেন্স হয়ে যাচ্ছে এইটুকু জায়গাতে ইয়েস এবার বুকিশ ল্যাঙ্গুয়েজে আসি যদি অনলাইন জোন একে অপরের সাথে ওভারল্যাপ করে এখানে যেমন এইটুকু ওভারল্যাপ করে গেছে যদি অনলাইন জোন একে অপরের সাথে ওভারল্যাপ করে দিস ইজ কল্ড ইন্টারফারেন্স ফিট রাইট যদি শ্যাফটের টলারেন্স জোন আর হোলের টলারেন্স জোন ওভারল্যাপ না করে গিভেন শ্যাফটের টলারেন্স জোনটা হোলের টলারেন্স জোনের উপরে আছে যদি শ্যাফটের টলারেন্স জোন আর হোলের টলারেন্স জোন ওভারল্যাপ না করে গিভেন শ্যাফটের টলারেন্স জোনটা হোলের টলারেন্স জোনের উপরে আছে তাহলে দিস ইজ কলড আওয়ার ইন্টারফারেন্স ফিট আর যদি শ্যাফটের টলারেন্স জোন আর হোলের টলারেন্স জোন ওভারল্যাপ না করে গিভেন শ্যাফটের টলারেন্স জোনটা হোলের টলারেন্স জোনের নিচে আছে তাহলে দিস ইজ কলড আওয়ার
ক্লিয়ারেন্স ক্লিয়ার এবার বোঝা গেছে আর অসুবিধা হবে না স্যার স্যার এটা কি পরীক্ষা আসতে পারে দিয়ে দিতে পারে এরকম একটা ছবি দিয়ে কনফিট বলো বা পলেন্স দিয়ে বলতে পারে তুমি ডিনোট করো এই ছবিটা তুমি একে দেখো রাইট আচ্ছা ঠিক আছে তাহলে পড়াশোনা করো বাড়িতে সুস্থ থাকো ঠিক আছে কেউ বাইরে বেরিও না আরিয়ান তুমি একাই মেনো কিন্তু মেনো লকডাউন ঠিক আছে।